প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বিএনএস হোম স্কুলের পক্ষ থেকে আমি আবিদা সুলতানা, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক। আজকে তোমাদের সামনে আমি কোনো আগন্তুক নই, এই বিষয়টি কবিতাটি নিয়ে এসেছি। আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 63, আর আমাদের আজকে আমরা নবম শ্রেণীর 63 নং ক্লাস করছি। আর আমাদের যে সরকার নির্ধারিত 30 কর্মদিবসের সিলেবাস প্রণয়ন করা হয়েছে, সেই সিলেবাসের একটি উল্লেখযোগ্য টপিক হচ্ছে আমাদের আমি কোনো আগন্তুক নই। তাহলে চলো আমরা আগে কবিতার পড়ার আগে আমরা কবির পরিচিতিটা একটু দেখি। দেখো এখানে আমি কোনো আগন্তুক নই কবিতাটি লিখেছেন আহসান হাবিব। তিনি জন্মগ্রহণ করেছেন 2017 এবং তার মৃত্যু 10 জুলাই 1985। এরপরে তিনি লেখাপড়া করেছেন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে, ইন্টারমিডিয়েট পাশ করেন এবং তিনি পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন। দেখো তার যে গভীর তার কবিতায় গভীর জীবনবোধ, আশাবোধ এবং আশাবাদ কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে এবং পাঠকও কিন্তু খুব আগ্রহী থাকতো তার কবিতা পড়ার জন্যে। এছাড়া দেখো তার যে বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্যগ্রন্থের মধ্যে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, মেঘ বলে চৈত্রে যাব, আশায় বসতি। আর কিশোর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রানীখালের শাকে, ছোটদের জন্য রচনা জোছনা রাতের গল্প, ছুটির দিন দুপুরে। আর তিনি বাংলা একাডেমি এবং 21শে পদক লাভ করেছেন তার কবিতার জন্য। আসো তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। দেখো আসমানের তারা সাক্ষী, এখানে আসমান যেমন হচ্ছে চিরন্তন একটা প্রকৃতির একটা উপাদান, তেমনি জমিনও কিন্তু চিরন্তন একটা উপাদান। এই চিরন্তন উপাদানকে সাক্ষী মেনে কবি বলছেন, তার কথা ব্যক্ত করছেন যে এই এরা আমার আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে বা সাক্ষ্য দেবে। এরপর দেখো সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী, পুবের পুকুর তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। এখানে দেখো নিশিরাত মানে হচ্ছে এটা একটা আঞ্চলিক শব্দ, নিশিরাত কে গভীর রাতকে নিশিরাত বলা হয় এবং এটার চলিত রূপ হচ্ছে নিশিরাত। তো নিশিরাতে যে বাঁশবাগানে যে জোনাকিরা থাকে, জোনাকিরা যে ঝিঝি ঢাকে ডাকে পুরো সারা কি বলে সারাময় হয়ে থাকে, সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছেন কবি। এবং এখানে দেখো জারুল, জারুল একটা ফুলের নাম আর জামরুল তো আমরা ফল চিনি, সেই জারুল জামরুল গাছকেও কিন্তু তিনি এখানে সাক্ষী হিসেবে নিয়েছেন। এছাড়া পুবের পুকুর মানে পূর্ব দিকের পুকুর এবং ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, ঝাঁকড়া ডুমুর মানে হচ্ছে এখানে ডুমুর ফলের গাছ এবং সেখানে ঝোপে ঝোপে অনেক ফল ধরে আছে, সে ফলের গাছকে এখানে এভাবে বিবরণ দিয়েছেন। আর স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে, মাছরাঙা বসে থাকে ডালে, কখন মাছ উঠবে সে মাছ দেখবে এবং সেই মাছ সে ছো দিয়ে নিয়ে আসবে, নিয়ে নিজে ক্ষুধা নিবারণ করবে, সেই মাছরাঙা পর্যন্ত কবিকে চেনে। আমি কোনো অভ্যাগত নই। এখন দেখো মূল বিষয়ে এসেছি, এতক্ষণ কবি এতগুলো প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছেন শুধুমাত্র নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য, তিনি কোনো অভ্যাগত নন। এখানে অভ্যাগত শব্দের অর্থ হচ্ছে নতুন কেউ গৃহে আসে তাকে বলা হয় অভ্যাগত বা অতিথি বা আগন্তুক। তাহলে কবি নিজেকে আগন্তুক মনে করেন না, কবি প্রকৃতির বিভিন্ন উপাদানকে সাক্ষী করে তিনি যে আগন্তুক নন এ বিষয়টি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এরপর দেখো খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ কবির অস্তিত্বকে জোরালোভাবে জানান দেওয়ার জন্য এখানে সৃষ্টিকর্তার কসম করে তিনি একথা ব্যক্ত করেছেন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু কাউকে বিশ্বাস করাতে চাই, বলতে চাই যে তোমরা বিশ্বাস করো, এই কথাটা বিশ্বাস করো, যদি কেউ বিশ্বাস না করে তখন কিন্তু আমরা এই কসম করি, সৃষ্টিকর্তার কসম করি। ঠিক তেমনটি এখানে কিন্তু কবি তার যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকে জোরালোভাবে উপস্থাপন করার জন্যই সৃষ্টিকর্তার কসম করেছেন। এরপর দেখো আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি,
আর এখানে থাকার নামই সর্বত্র থাকা সারা দেশ। এখানে দেখো আবারও কবি বলছেন, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ তিনি কোনো অতিথি নন, তিনি কোনো নতুন কেউ নন যে এই প্রকৃতিতে নতুন এসেছেন, এরকম কেউ নন, তিনি এখানেই ছিলেন, এখানেই তার বসবাস এবং এখানেই তিনি আজীবন থাকতে চান। আর এখানে থাকার নাম স্বপ্নিক, তিনি স্বপ্নিক নিয়মে এখানে থাকেন বলতে কবি স্বপ্নেও এই দেশকে কি করেন, অনুভব করেন, অর্থাৎ তার স্বপ্নের মধ্যেও এই দেশের অনুভূতি বিচরণ করে এবং এই দেশের প্রতি ভালোবাসার কারণে কিন্তু তিনি স্বপ্নেও এই দেশকে অনুভব করতে পারছেন। আর এখানে থাকার নাম সর্বত্র থাকা, অর্থাৎ এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে কবি এখানে বসবাস করেন, জন্মভূমিকে বসবাস করেন, জন্মভূমিকে প্রবলভাবে ভালোবাসেন, জন্মভূমির প্রকৃতি প্রতিটি উপাদান তাকে তার পছন্দের, তাকে চেনে, তিনিও তাদের চেনেন এবং এই বিষয়টি তিনি যখন বুঝতে পারেন এবং তার অস্তিত্বকে জানান দেয়, এই বিষয়টি কিন্তু তার অস্তিত্বকে জানান দেয় এবং তিনি এখানে অবস্থান করা মানেই সর্বত্র অবস্থান করছেন, এই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি যদি এখান থেকে আমি বিদেশে কোথাও যাই বা কোনো খেলোয়াড় যদি কোনো দেশে খেলতে যান, সেক্ষেত্রে তিনি কিন্তু কিশোরগঞ্জ থেকে এসেছেন নাকি ময়মনসিংহ থেকে এসেছেন নাকি বরিশাল থেকে এসেছেন সেটা কিন্তু তিনি বলবেন না, তিনি কিন্তু বলবেন যে আমি বাংলাদেশের হয়ে খেলতে এসেছি। এবং এই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হয়েছে যে কবি জন্মভূমিকে অনুভব করে, জন্মভূমির কথা সে সবসময় ভাবে এবং জন্মভূমিতে থাকা মানে তার পুরো দেশে অবস্থান করা, তার অস্তিত্ব পুরো দেশেই রয়েছে, বিরাজমান রয়েছে, এই কথাটি বোঝানো হয়েছে। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র জলজ বাতাস, মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। এখানে দেখো খররৌদ্র জলজ বাতাস, এখানে আমাদের বাংলাদেশের প্রকৃতি যে বৈচিত্র্যময় অবস্থা সেই অবস্থা এখানে কবি তুলে ধরেছেন। দেখো প্রত্যেকটা চরণে কিন্তু আমাদের প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো এখানে ফুটিয়ে তুলেছেন কবি। এখানে এই যে খররৌদ্র বলা হচ্ছে, যে আমরা জানি খররৌদ্রটা কখন হয়, যখন গ্রীষ্মকাল, গ্রীষ্মের যখন প্রচণ্ড তাপ, তাপে কি হয়, দাবদাহ শুরু হয়ে যায়। আবার দেখো বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা বেড়ে যায়। আবার যখন তোমার হচ্ছে মেঘ থাকে, কখন আমাদের বর্ষাকালে মেঘ থাকে, আবার শরৎকালেও কখনো কখনো সাদা মেঘ ভেসে বেড়ায়, সেই প্রকৃতির যে ভিন্ন ভিন্ন রূপ, বৈচিত্র্যময় রূপ, সেগুলো কিন্তু এই লাইনে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এই প্রকৃতির এই ভিন্নতাও, ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন সময় যে ভিন্ন ভিন্ন রূপ পাচ্ছি, সেই বিষয়গুলো কিন্তু কবিকে জানায় তার অস্তিত্ব। এরপর দেখো তারা জানে আমি কোনো আত্মীয় নই, কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার, অর্থাৎ এখানে কার্তিক মাসে আমরা জানি যে নতুন ধান ফলে, নতুন ধান, ধানের যে মঞ্জুরি বা মুকুল আসে, সে মুকুলও কিন্তু কবির অবস্থান সম্পর্কে জানে। আবার চিরল পাতা, এখানে চিরল পাতা বলতে যে ধানের যে পাতার মাঝখানে যে চেরা, সেই চেরা চেরা পাতাকে বলা হচ্ছে চিরল পাতা, সেই চিরল পাতাও কিন্তু তার অবস্থান সম্পর্কে, তার অস্তিত্ব সম্পর্কে জানে। টলমল সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জোছনার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। এখানে জোছনা চাদর কেন বলা হয়েছে, অর্থাৎ পুরো আলো যেন বিছানার মতো আলোকিত করে রেখেছে নিশিন্দা গাছকে। নিশিন্দা গাছকে, গাছের কথা বলতে গিয়ে কবি কিন্তু গ্রামের যে রাতের পরিবেশ, সেই পরিবেশকে কিন্তু প্রকৃতির যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশকে তুলে ধরেছেন। এরপর দেখো অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। অর্থাৎ অকাল বার্ধক্যে নত, অকাল কেন বলা হচ্ছে, অর্থাৎ দুঃখ দুর্দশা ক্লান্তি, তার জীবনে এতটাই অবসাদ নিয়ে এসেছে, খুব দ্রুত তিনি বার্ধক্যে পরিণত হয়েছেন এবং এই বার্ধক্যে এসে তার যে চোখে ক্লান্ত চাহনি এবং তার চোখে অন্ধকার নেমে আসা, এই মানুষটিও কিন্তু তার একটা স্বজন এবং এই মানুষকে কিন্তু তিনি চেনে, এই মানুষকে তিনি জন্মগতভাবে চেনে, এই মানুষের সাথে তার জন্মগতভাবে পরিচয়, এই জন্য কিন্তু বলছেন যে তিনি আমার চিরচেনা স্বজন একজন। আমি জামিলার, জমিলার মার শূন্য খাখা রান্নাঘরে শুকনো থালার সব চিনি, সে আমাকে চেনে। এখানে জমিলার মা হচ্ছে দরিদ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। এখানে সব শ্রেণীর লোকের সাথে কিন্তু কবির কী ছিল, বসবাস ছিল এবং সবাইকে তিনি জানেন। জমিলার মার অবস্থান বোঝাতে এখানে দরিদ্রতা, যে তার রান্নাঘরে, রান্নাঘর শূন্য থাকতো, তার রান্না হতো না ঘরে, এই বিষয়টি কিন্তু এখানে উপস্থাপন করেছেন কবি। হাত রাখো বইছায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। এখানে
আমাদের যে কৃষি প্রধান দেশ এবং আমাদের যে নদীমাতৃক দেশ এই বিষয়টি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ নদীমাতৃক দেশ হয় আমাদের নদী বেশি থাকায় আমাদের মাঝি নৌকা চলতো আগে এবং মাঝির বৈঠা ব্যবহার করতো, বৈঠা যেমন মাঝির স্পর্শ আছে তেমন মাঝির সাথে মাঝির শরণাপন্ন হয়ে কবির গায়েও কিন্তু সেই মাঝির হাতের লাঙ্গ বৈঠার যে স্পর্শ সেই স্পর্শটা কিন্তু তার হাতে লেগে আছে। তেমনই কৃষকের ক্ষেত্রেও এরকমটি হয়েছে যে সব শ্রেণীর মানুষের সাথে তার যে শ্রমজীবী যারা কষ্টে থাকে, যারা দুঃখ কষ্টে বিনাতিপাত করছে, তাদের সকল শ্রেণীর মানুষের সাথে কবির কিন্তু সখ্যতা ছিল। এবং কবির পূর্বপুরুষরাও কেউ কেউ হয়তো লাঙল বৈঠায় বৈঠা দিয়ে জীবিকা নির্বাহ করেছে, সেই কারণেও কিন্তু অনেকটা এই তার মাটির যে কী বলে লাঙলের যে গন্ধ স্পর্শ আর বৈঠার যে স্পর্শ সেই স্পর্শ এখনও কবির হাতে লেগে আছে। মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। অর্থাৎ মাটিতেই কবির জন্ম হয়েছে, ভূমিতেই কবির জন্ম হয়েছে, এটি কিন্তু চিরন্তন কথা বলেছেন যে আমি এই মাটিতেই জন্মগ্রহণ করেছি, এই মাটির সাথে আমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এই মাটির সুবাস এখনও আমার শরীরে লেগে আছে। অর্থাৎ মাটির তো আসলে সুবাস বলতে এখানে মূলত সুবাস আমরা তেমন পাই না, কিন্তু এখানে সুবাস বলতে কিন্তু কবির যে মায়াময়ী প্রকৃতির সাথে ভালোবাসা, প্রকৃতির প্রতি টান, মাটির প্রতি টান, গভীর অনুরাগ সেটি এখানে ব্যক্ত করা হয়েছে। এরপর দেখো, আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। আবার এত কিছু উপাদান, প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করার পরেও, কথা বলার পরেও তিনি আরও জোরালো করতে চাচ্ছেন যে বিশ্বাস করো আমাকে, আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো অতিথি নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। অর্থাৎ কবি কিন্তু, আমি আগেই বলেছি, কবি কিন্তু অনুভব করে প্রকৃতিকে, সবসময় তার জন্মভূমিকে অনুভব করে, এবং তেমনই একটা অনুভূতি তার যে সে যেই তার কল্পনায় প্রকৃতি সুসজ্জিত থাকে, এবং সেই সুসজ্জিত প্রকৃতির বর্ণনা তিনি এখানে দিয়েছেন। দুপাশে ধানের ক্ষেত থাকবে, মাঝখানে সরু পথ যাবে, এবং তার পাশে ধুধু নদীর কিনারা, এবং সেখানে সে একটা অবুজ শিশু বা অবুজ বালক হয়ে সে বসে একটা অস্তিত্বহীন নদীর দৃশ্যে মুগ্ধ হয়ে থাকবেন। যে নদীটি নেই, অস্তিত্বহীন একটা নদী, সেই অস্তিত্বহীন নদীর দৃশ্যে বা মুগ্ধ হয়ে তিনি ওই অস্তিত্বহীন নদী দেখতে থাকবেন, এরকমটি কিন্তু এই কবিতায় বর্ণনা করা হয়েছে। তাহলে এতক্ষণ আমি কোনো আগন্তুক নই কবিতাটি যে পড়লাম, তোমরা কিন্তু এগুলোর মধ্যে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখেছি, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়বে আর জ্ঞানমূলকগুলোও পড়বে, আর অবশ্যই পাঠ পরিচিতি ভালো করে পড়বে। এই বিষয়টি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছ, সবাই লেখাপড়া করবে মন দিয়ে, অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো করবে, কারণ আমাদের অ্যাসাইনমেন্টগুলোর গুরুত্ব খুব বেশি, অ্যাসাইনমেন্টগুলোর উপর ভিত্তি করে তোমরা পরবর্তী ক্লাসে উঠতে পারছ, তাই অ্যাসাইনমেন্টগুলো খুব সঠিক সময় জমা দিয়ে যাবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।